কেমন আছেন আপনারা? আমাদের মারুফ ভাই একটা পরিচয় দিয়েছেন যে আমাদের উত্তরবঙ্গে এসে হিমালয়ের শৈত্য প্রবাহ চলছে। আসলে ঢাকায় কিন্তু আমরা এখনো ফ্যান ছেড়ে ঘুমাই, এখানে আসার পরে হঠাৎ করে কালকে গলাটা সমস্যা হয়ে গেছে। কিন্তু এখন আপনারও সমস্যা আছেন নাকি? আল্লাহ আকবার জোরে বলেন তো। এখন দেখতেছেন কিছুটা ভাঙা, একটু পরে আল্লাহ সুস্থ করে দিবেন। কিন্তু যারা রাগ করে দাঁড়ায় আছেন, পাও ধরতে বললে ধরি, 45 মিনিট আমি বসে দিছি মারুফ ভাইয়ের সামনে, মেজাজ এমনি টেম্পার গরম, এমনি গলায় দিচ্ছে ট্রাবল, আরো কমিটি দিল গুতা, বক্তারে 1 ঘন্টা বসায় রেখে কোনো কাজ করে? এই যে মাদ্রাসার প্রদর্শনীটা, এটা তো মাগরিবের পরেও দেখাইতে পারতেন। আসলে এগুলো ঠিক না, এগুলো ইকুতে লাগে। আমরা শত শত মাইল পথ অতিক্রম করে আসি, আপনাদের ব্যবহারে যদি মুগ্ধ হই আগামীতে আবার প্রোগ্রাম রাখবো। তা না হলে দাওয়াত দিবেন ঠিকই, অ্যাডভান্স করবেন, বক্তা আসবে না। অতএব বক্তা স্টেজে আসার সাথে বক্তৃতা শুরু করলে কণ্ঠ ভালো থাকে, এটা আপনারা হয়তো জানেন না। তো যাই হোক, আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে ইনশা। তাহলে আমি সালামটা দিয়েছিলাম, উত্তরটা জোরে দিলে আমি খুশি হইতাম। আমি আবার সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد الله تبارك وتعالى